আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন বন্ধুরা? আজকাল আমাদের ইমুতে কল আসলে আমরা কথা বুঝি না, অথবা কল দিলেও কথা বুঝি না। এই ধরনের সমস্যা হলে আপনি কিভাবে সমাধান করবেন? আজ এই ভিডিওতে আমি আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে সবার আগে নতুন নতুন ভিডিও পেতে। তাই আর কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক বন্ধুরা। ইমুতে কল দিলে অথবা কল আসলে কথা যদি না বুঝে যায়, এর জন্য আপনি প্রথমে যে কাজটি করবেন, এর জন্য আপনি প্রথমে সিটিংসে ক্লিক করবেন। সিটিংসে ক্লিক করার পর প্রথমে দেখুন এখানে মোবাইল নেটওয়ার্কস দেওয়া আছে। আপনার ফোনটি স্যামসাং হলে এখানে মোবাইল নেটওয়ার্কস থাকবে, আর অন্য ফোন হলে অন্যভাবে আপনার মোবাইল নেটওয়ার্কস এই অপশনটি থাকতে পারে। এর জন্য আপনি প্রথমে কি করবেন, মোবাইল নেটওয়ার্কস এই এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন নেটওয়ার্ক মোড এই অপশন আপনি ক্লিক করবেন। আপনি দেখবেন যে আপনারটা 4G ওটু কানেক্ট আছে কি না। দেখুন এখানে LTE 3G 4G উপরের অপশনটা আছে কি না। 4G অপশনে আপনি সিলেক্ট রাখবেন ওটু কানেক্ট, এখানে সিলেক্ট রাখবেন। এই অপশনের মানে হলো যে এখানে যে নেটওয়ার্কটা পাওয়ার দরকার তা পাবে। তারপর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে দেখুন এখানে প্লে স্টোর দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি টাইপ করবেন আপনি যে নামে রিমুভ ব্যবহার করবেন এই নামটি এখানে টাইপ করবেন। করার পরে চার্জ করবেন, দেখবেন আপনার ইমো আপডেট আছে কি না। যদি ইমো আপডেট না থাকে তাহলে ইমোটি আপডেট করে নিতে হবে। এর জন্য আপনি চার্জ করার পর আপডেটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে, তারপর ইমোটা আপডেট হবে। বন্ধুরা এখন ইনস্টল হবে। বন্ধুরা ইমো ইনস্টল হয়ে গেছে। এখন আপনি কি করবেন, আবার সিটিংসে ক্লিক করবেন। সিটিংসে যাওয়ার পর দেখুন এখানে অ্যাপ্লিকেশন দেওয়া আছে, স্যামসাং হলে অ্যাপ্লিকেশন দেখাবে, আর অন্য ফোন হলে অ্যাপস অথবা বিভিন্ন কিছু দেখাতে পারে। অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন, তারপর দেখুন অ্যাপ্লিকেশন ম্যানেজার, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে একটু নিচে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে ইমো দেওয়া আছে। আপনি কি করবেন, ইমোর উপর আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে স্টোরস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে কিলার ডাটা, বন্ধুরা এখানে যদি কিলার ডাটাতে ক্লিক করেন তাহলে আপনার ইমোটা লগ আউট হয়ে যাবে। আমি কি করলাম, কিলার ডাটাতে ক্লিক করলাম। কিলার ডাটাতে ক্লিক করার পর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি এখন ইমুতে ক্লিক করবেন। ইমুতে ক্লিক করার পর এখানে আপনার অ্যালাউ চাইবে, তারপর আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আপনার ফোন নাম্বারটি এখানে আপনি টাইপ করবেন। টাইপ করার পর দেখুন এখানে রাইট চিহ্ন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর আপনার ফোনে একটি কোড আসবে, এই কোডটি এখানে টাইপ করবেন। বন্ধুরা আমার ফোনে কোডটি এসেছে, তারপর আপনার ফোনে কল আসতে পারে অথবা SMS আসতে পারে। এখন আপনার এখানে আপনার নাম টাইপ করতে হবে, আপনার যে নাম আছে এখানে আপনি টাইপ করবেন, দিয়ে দিবেন। তারপর দেখুন এখানে রাইট চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে আপনার ইমো অটোমেটিক চালু হয়ে যাবে, তারপরে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে আপনার ইমোতে অনেক ধরনের নাম্বার আসবে, আপনি যে কোনো কারোর সাথে এখন ফোনে কথা বলতে পারেন। তারপরে আপনি কি করবেন, দেখুন এখানে প্রোফাইল দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। প্রোফাইলে যাওয়ার পর দেখুন এখানে সিটিংস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে ম্যানেজ ডিভাইস, এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেখবেন আপনার এই সিমটি দিয়ে অন্য কোনো ফোনে ইমো খোলা আছে কি না। অন্য কোনো ফোনে ইমো খোলা থাকলে এ নিচে দেখুন এখানে
এই ফোনের নাম দেখাবে। যদি এই ফোনের নাম দেখায় তাহলে এই ফোন থেকে আপনি রিমুভ দিবেন। তারপরে আপনি যে কোনো ব্যক্তিকে কল দিবেন, দিয়ে দেখবেন আপনি কথা বোঝেন কি না। যদি কথা না বুঝতে পারেন তাহলে ফোনটি বন্ধ করে আবার চালু করবেন। তারপরে যদি কথা না বোঝা যায় তাহলে অন্য একটি সিম দিয়ে ইমুটি খুলবেন। তারপরে যদি কথা না বোঝা যায়, মনে করবেন আপনার মাউথ স্পিকারের সমস্যা আছে অথবা আপনার যে ফোনটি ব্যবহার করেন এই ফোনে কোনো ধরনের সমস্যা রয়েছে। তাই বন্ধুরা, আর ভিডিও বর্ণনা করে আজ এখানেই শেষ করছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।